নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে মাংসের ঝোল। খুব সুস্বাদু, কোনো ম্যারিনেশন ছাড়াই তাড়াতাড়ি খুব সহজভাবে এই মাংসের ঝোলটা আমি তৈরি করেছি। প্রেশার কুকারের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। পুরো রান্নাটাই আমি প্রেশার কুকারে তৈরি করব। এর ফলে রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তেলটা গরম হলে এর মধ্যে একটা বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ ফোড়নে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙটা যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে মাটনের পিসগুলো দিয়ে দিতে হবে। মাটনের পিসগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এর রঙটা পাল্টে যায়। মাটনের পিসগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ গ্রেট করে নেওয়া রসুন ও 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এরপর সব গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিয়ে দেব। প্রথমে ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, এরপর জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখানে দেখো মশলাগুলো খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি, কিন্তু তাতেও এই মাটনটা খুব সুস্বাদু খেতে হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে 2টো আলু টুকরো করে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো মশলাগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নোটিফিকেশনের বেল আইকনটা অন করে দিন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে 1 বাটির মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এরপর প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আঁচটা একদম কম করে দিয়ে এখানে 5 থেকে 6টা সিটি দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা সিটির পর ঢাকাটা খুলে নিলাম। এখানে মাটন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কুকারের সিটিটা দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখানে এই জলটা শুকিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটা এইভাবে রান্না করার পর ঝোলটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দেখো এখানে মশলাটা ঘন হয়ে এসেছে আর মাংসের রঙটাও খুব সুন্দর এসেছে। ধনে পাতাটা অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলটা তোমরা যতটা প্রয়োজন মনে করবে সেটা দিতে পারো। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, তাই 1/2 কাপের মতো জল দিলাম। ঝোলটা ফুটে গেলে মাংসটা রেডি হয়ে যাবে আর গ্যাসটা বন্ধ করে দেব। দেখো খুবই সুস্বাদু আলু দিয়ে মাটনের ঝোল এখানে রেডি হয়ে গেছে। ভীষণ কম মশলা দিয়ে এটা তৈরি হয়েছে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তোমরা একবার এইভাবে অবশ্যই বানিও, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। পরিবেশনের সময় অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, আজ তাহলে আসি, টাটা।